9,289 কিলোমিটার দীর্ঘ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম রেল নেটওয়ার্ক। এই রেলপথ ইউরোপ ও এশিয়া দুটি মহাদেশকে সংযুক্ত করেছে। এছাড়া রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়া ছাড়াও মধ্য এশিয়ার কয়েকটি বৃহৎ অঞ্চলকে সংযুক্ত করেছে। পৃথিবীর দীর্ঘতম রেলপথটি দুটি শাখার মাধ্যমে চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়াকেও একত্রিত করেছে। অন্তত 44টি ছোট বড় নদী পাড়ি দিয়ে ছুটে চলে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। এই রেলপথ এতটাই দীর্ঘ যে কেউ ট্রেনে চড়ে যাত্রা শুরু করে ঘুরে আসতে তাকে অন্তত 10টি টাইম জোন পাড়ি দিতে হবে এবং পুরো ভ্রমণ বিরামহীনভাবে শেষ করতে সময় লাগবে 7 থেকে 8 দিন। 1916 সালে এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি পুরোপুরি চালু হয়। 19 শতকের শেষের দিকে সাইবেরিয়া সহ রাশিয়ার পূর্ব অঞ্চলীয় দেশগুলোতে দুর্বল যাতায়াত ব্যবস্থার কারণে সেসব অঞ্চলে উন্নয়ন ব্যাহত হচ্ছিল। ওই সময় ওই অঞ্চলে চাকাযুক্ত যান চলাচলের উপযোগী কোনো রাস্তা ছিল না। এর ফলে এই অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে থাকতো। এ অঞ্চলে যাতায়াতের জন্য নদীপথই ছিল একমাত্র ভরসা। কিন্তু শীতকালে নদীর পানি বরফ হয়ে যাওয়ায় বছরে মাত্র 5 মাস নৌপথ ব্যবহার করা যেত। সে সময় ঘোড়ায় টানা স্লেজ গাড়িতে করে পণ্য আনা নেয়া ও যাত্রী বহনের ফলে ধীর গতির ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে রাশিয়ার এই অঞ্চল উন্নয়নের আওতায় আনা সম্ভব হচ্ছিল না। এ কারণে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ নির্মাণের কথা ভাবেন রাশিয়ান সরকার। 1891 সালে তৎকালীন রাশিয়ার দ্বিতীয় জার নিকোলাস ট্রান্স সাইবেরিয়ান রেলপথ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 1891 সালে যখন ট্রান্স সাইবেরিয়ান রেলপথের নির্মাণ কাজ শুরু হয় তখন মোট শ্রমিকের সংখ্যা ছিল 9,600 জনের মতো। 1896 সালে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 84,000 থেকে 1,10,000-এ। এসব শ্রমিকের অধিকাংশই ছিল শরণার্থী, কৃষক, দিনমজুর, অবসরপ্রাপ্ত সৈনিক ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামিরা। প্রতিকূল আবহাওয়া ও বিপজ্জনক পরিবেশের কথা মাথায় রেখে এই রেলওয়ে নির্মাণ প্রকল্পকে 3 ভাগে ভাগ করার পরিকল্পনা নেয় দেশটির সরকার। প্রথম ধাপের কাজ 1891 সাল থেকে শুরু হয়ে শেষ হয় 1899 সালে। দ্বিতীয় ধাপটি ছিল সবচেয়ে কঠিন ধাপ। প্রকৃতির কাছে চরম পরীক্ষাই দিতে হয়েছিল যেন নির্মাণ শ্রমিকদের। সমতল রুটগুলোর কাজ শেষে তৃতীয় ধাপে বাকি ছিল কেবল মাঝের বন্ধুর রুটগুলোকে রেল লাইন বসিয়ে সেগুলোর সংযোগ দেয়া। এর তৃতীয় ধাপ নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 6 বছর। এরপর 1916 সালে রেলপথটি পুরোপুরি চালু হয়। রাশিয়ায় পরিবহনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই রেলপথ। বর্তমানে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে দিয়ে বছরে 2 লক্ষাধিক কন্টেইনার পরিবাহিত হচ্ছে, যা রাশিয়ার মোট কন্টেইনার পরিবহনের 30%। এছাড়া রাশিয়া ও চীনের মধ্যে পণ্য পরিবহনে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এক অপ্রতিদ্বন্দ্বী রুট হয়ে উঠেছে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি শুধুমাত্র নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনেই ভূমিকা রাখেনি, বরং ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় একটি পর্যটন স্পট হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। তুষারে ঢাকা সারি সারি পাইন বন, গোবি মরুভূমির সৌন্দর্য যে কাউকেই সহজে আকর্ষণ করবে। এ রুটে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে চীনের মহাপ্রাচীর। তবে বেইজিং কর্তৃপক্ষ এই রেলওয়েতে রাশিয়ায় অবস্থিত চীনা ও কিছু ইউরোপীয় দেশের নাগরিক ছাড়া অন্যান্যদের প্রবেশাধিকার বন্ধ রেখেছে। তাই বাংলাদেশের পর্যটকদের ট্রান্স সাইবেরিয়ান রুটে মস্কো থেকে ভ্লাডিভস্টকে যেতে হবে। অন্যদিকে 2016 সালে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের 100 বছর পূর্তিও উদযাপিত হয়।